হুজাই মাদ্রাসার এক বাবুসি আছেন, রেজামত আলী নাম মারা গেছে, এন আতর রান্দা খাইয়া রাগি হিসাবেও করেছেন জয়নগর। কফিলউদ্দিন সাহ বড় বড় আলিম হল, আমরাও এই রেজামত আলীর আতর রান্দা খাইছি। তো রেজামত আলী লাস্টে ও আমার গরর লগে এক গরো জায়গা দিছেন, এমনি রইত মাদ্রাসার তো তার খাম করে শেষ জমানাত গিয়া রান্দা বাড়া করতে পারে না, মেসা বগল টিফিন রুমে রুমে নিয়া দেওয়া। ও রহমতনগরের ওয়াজ আছিল একদিন না দুই দিন বাদে, ও দুই দিন আগে তার বাড়ি মানুষ একজন আইছে, সকালে বাড়াইয়া আমি দেখলাম, তারা কইলাম তোমারে তো নতুন দেখি সিনিয়ার না বাড়ি খানো, বলে রেজামত দা আমার হে কইল তাই না আমার হো, আর আমি অন আইছে আপন হোক না মৌয়া হোক না কিতা কইছে, আর কইছে আমি থাকি তো হো আপার আশা মর বাইদি শুনারে, তে আমরার অন্য জলসা হইল রহমত হোক, ও জলসাত যাইবার লাগি আইছি আমি হগলতা তৈয়া, নমাজও পড়ে না হে জলসাত শরী কইত করিয়া দুই দিন আগে তনে হন্ত, তুমি জলসা হলোর উদ্দেশ্য হইল নমাজ পড়তায় রোজা রাখতায় শরীয়তর বিরুদ্ধে যদি কোনো কথা অকল খাওয়া হয় ইটা তনে বাসিয়া থাকতায়, অত হইল আসল উদ্দেশ্য জলসার। তো আল্লাহ তালায় আমরা সারারে জলসার যে আসল উদ্দেশ্য এই উদ্দেশ্য রূপে আমল করার তৌফিক দিত, আর আমরারে নেক আমল করার আল্লাহ তালায় তৌফিক দিত। আমরা নমাজও আল্লাহ আকবর হইয়া আত বান্দি, এর বাদে যতটা ফড়ি আমরা শেষ পর্যন্ত কোন একটা জিনিসের অর্থ আমরা জানি না। ও আল্লাহু আকবার হইয়া যে আত মান দিলাম, আল্লাহু আকবার শব্দর অর্থ জানি না, বাকি তো সারা রইল সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আজিম, রব্বানা লাকাল হাম, আরো যতটা আছে নমাজের ভিতরে পড়া সারা, ইটার তো কোন তার অর্থ জানিয়ার না। সুরা উরা যেটা রইল ইটা তো বহু দূরের কথা, ইটার অর্থ জানতাম না। এখন আমারে হো আপনারা, আমরা যদি গাঁওর এক সমস্যা লইয়া দরখাস্ত এখান লইয়া, যেমন আমরা এই এনডির এক সমস্যা আছে, এনডির অফিসারের কাছে যাই, তে যত যাই মু সারাই এই কথা জানা লাগবো না, নি ই দরখাস্ত ও বিষয় লেখা খনা জানা লাগবো না, আরো যত উঠে দি যাই মু জানা লাগবো যে এই দরখাস্ত আমরা ও বিষয় উল্লেখ করা, যদি আস্তা আমরা জিকাইলে যার কাছে যাইয়ার, সে কইব তুমি তাই দরখাস্ত কিতা লেখা জানো না, এমনি সই একটা দিয়ার লগে আইস। তো আল্লাহর কাছে নমাজ হইল বন্দা আর আল্লাহর দরমিয়ানো হইল গিয়া একটা সম্পর্ক, আস-সালাহ সিলাতুম বাইনাল আবদ ওয়ার রহমান, যে আল্লাহ আর তার বন্দার মধ্যে একটা সম্পর্ক হইল নমাজ, নমাজ বন্দা হে কিতাহর আল্লাহরে হে নিজে জানতো অবগত হইত, কিন্তু আমরা জানি না। ও ওটা জানা আমরার লাগি জরুরি, ও যে কিতাব অর্থসহ নমাজ শিক্ষা, হুজাই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এনরে আমি এখান দিছি অমলেন্দু চক্রবর্তী, এই ইটা দেখিয়া কইলে এটা তো আপনি খুব ভালো কাজ করছেন, কারণ আপনাদের লোকেরা নামাজে কি পড়ে এই সম্পর্কে তারা জানে না।
আর যখন তারা জানে না তখন তাদের আবেদন নিবেদন কিভাবে আল্লাহ এটা গ্রহণ করবে। খুব ভালো কাজ করছে, হইয়াও হইল বেটায় যে আমার একজন হিন্দু মুসলমান বন্ধু তারে আমি জিকাইলাম, তুই যে আল্লাহ আকবর যে হস নমাজ আর বাকি যতটা ফরস অর্থ জানস না, হইল না আমি তো কুন্তার অর্থ জানি না, বুঝলে তুই কি নমাজ ফরস। তো আমরার এই অবস্থা হইল আমরা অর্থ জানতাম, আর সবচেয়ে বড় হইল কোরআন বুঝার আমরা চেষ্টা করতাম। কোরআন বুঝার চেষ্টা করলে বহু সমস্যা হল আমরার সমাধান হয়ে যাইব, আমরা বহু ধরনের সমাজের মধ্যে যারা আমরারে ভুল পথে নিতে চাইব এরা তো আমরা বাঁচিয়া থাকার সম্ভাবনা থাকে। মুসলমান সমাজ বহু ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষ আছে এরা অহতা হয় যে কোরআন শরীফ এটা বুঝবার কারণে হাদিস শরীফ পড়া জরুরি নাই। কোন মানুষে যদি হে আরবি ভাষাটা বালা করিয়া জানে তে কোরআনের অর্থ বুঝবে, হে আর ইনো মাদ্রাসাত গিয়া পড়ার জরুরত নাই, কোরআনের ব্যাখ্যা এখান দেখার জরুরত নাই, হে নিজে নিজে কোরআন বুঝতে পারব। এই ধরনের একটা দল আমরার সমাজ আছে, এরা মানুষের গুমরাহ করতা পথ ভ্রষ্ট, গুমরাহ করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। কারণ কোরআনের অর্থ আরবি ভাষা জানলে যে হে বুঝিলেই বইলা জরুরি নাই, কারণ এই কোরআন যারার উপরে অবতীর্ণ হয়েছিল, প্রথম যারার উপরে অবতীর্ণ হয়েছিল যারার সামনে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম রে আল্লাহ তাআলা নিজে নিজর কুদরতি জবান দিয়া জিব্রাইল রে আল্লাহ ফুনাইছে কোরআন, জিব্রাইলে এই যেটা সংরক্ষণ করছেন অক্তা আয়া আমরার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফুনাইছে, আর আমরার নবীয়ে নিজে তিলাওয়াত করিয়া সামনে যারা সাহাবা আসলা এরারে ফুনাইছে, এর নাম হইল কি কোরআন। এই কোরআনের শব্দ কোরআনের অর্থ দয়টা আল্লাহর পক্ষতনে অবতীর্ণ, কেউ যদি নিজের ইচ্ছা মতে মতে আয়াতর অর্থ করে ব্যাখ্যা করে তেহে নিজেও পথ ভ্রষ্ট অন্যরও পথ ভ্রষ্ট হল। তে এখন এই যে যারা হয় আরবি ভাষা জানলে আমরা কোরআন বুঝবো, নিজে নিজে আলিমর জরুরত নাই। এই সাহাবা যারার সামনে কোরআন অবতীর্ণ হয়েছে তাইন তাইনও বুঝছেন না, আল্লাহর নবী বুঝাই দিতে লাগছে। রমজানের মাস এর আগে কোরআনের আয়াত অবতীর্ণ হইল, অবতীর্ণ হইয়া কোরআনের আয়াতে রোজা ফরজ হল, ও আতিমু সিয়ামা ইলাল লাইল, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুস সিয়ামা, এর তুলা আগে শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রোজাটা ফরজ করা হইল, রোজা ফরজ করার পরে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে যে তুমি তাইন খাওয়া দাওয়াটা দিনের বেলায় সূর্যাস্ত পর্যন্ত এতনে বাঁচিয়া থাকিও, এর সূর্যাস্তর আগে খাওয়া দাওয়া করিও না, যদি খাওয়া দাওয়া করো রোজা নষ্ট হয়েছে। কিন্তু রাতকুর সময় কোন সময়ে খাওয়াটা বন্ধ করা লাগে ও সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হইল, হাত্তা ইয়াত ওয়া আতিমু সিয়ামা ইলাল লাইল, যে রোজা পর্যন্ত রাইত পর্যন্ত রোজারে ফুরা করো, আর রাইত খাওয়ার সীমা কতখান
এটা বয়ান করা হইল হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আসওয়াদু মিনাল খাইতিল আবিয়াদু মিনাল ফাজর। এই আয়াতের অর্থ হইল যে যত সময় পর্যন্ত একটা সাদা সুতা আর সাদা খালা সুতা দুইটার মধ্যে একটা আর একটা তনে পৃথক করা যাইত না, আন্দাইরে চিনা যাইত না, অত সময় পর্যন্ত রাত তোমাদানোর খাওয়াটার অনুমতি আছে। মাগরিব ইফতার করলা ইফতার তনে লইয়া সারা রাত খাও, আর শেষ সময় হইল দুইটা সাদা আর খালা দুই সুতা। আন্দারির কারণে যদি বেলেগ করা যায় না কোনটা খালা কোনটা সাদা, অত সময় পর্যন্ত খাইতে পার। সাহাবা হলে তো এই সুতা খালা আর সাদা দিয়া তারা হাসাও মনে করছেন, মনে হয় সুতা দুইটার কথা খাওয়া হয়েছে খালা আর সাদা। ও খালা সাদা দুইটা সুতা লইয়া বালিশর খাতাত রাখি দিতা আর খাইতে তা ঘুমাইরা একটিল ভাগে ঘুম চাললো খাইরা, কারণ খোঁজা গইয়াও দেখুন যে সুতা কোনটা খালা আর কোন গেছা দোলা চিনা যায়নি, চিনা যার না খাইতে আস। আমার ওখান গরর যদি খিড়কি উড়কি বন থাকে আর রায় সকাল নয়টা হয়ে যায় দশটা হয়ে যায় ভিতরে আন্দাই রই বলে দরা যাইতো না। সাহাবায় মনে করছেন খালা সুতা আর সাদা সুতা, এতে রাত সকাল আটটা হয়ে গেল মানে বেলেগ করতে পারো না যদি খাইতে তাও খাইতে আস। ঘটনা এক সাহাবা কয়েকজনের হয়ে গেল ইলা ওই আল্লে আল্লাহ রসুলের কাছে আইলা ইয়া কইলা ইয়া রাসুলাল্লাহ আমরা তো ওলা আরম্ভ করছি সুতা দুকসা রাখি আর সারা রাত খাই, বাদে আমরা দেখলাম সকালে গর্তনে বার হইয়া সূর্য উদয় হইয়া এটা বাক্কা উভরে গেছে। এখন আমার হোক এই সাহাবা হলে তো আরবি ভাষা জানো, তারা তো আর অর্থ বুঝবাইলে না। ও আল্লাহর নবী বুঝাইয়া দিলা কইলা ইন সুতা খালা আর সাদা দিয়া সুতা উদ্দেশ্য নাই, যে ফজরের সময় সুবহে সাদিকর আগে ফয়লা ফুবে দিয়া খুব খালা হয় আসমান, ও খালা রেখা অক্কারে হইছে খালা সুতা। তুরা বাদে এই খালাটা যায় গিয়ে আবার সাদা একটা উজ্জ্বল রেখা বাহির হয় এই রেখারে হয় সাদা সুতা। মতলব ই রেখা বারণির বাদে এখন রায়পুর বাঘ শেষ দিনর বাঘ আইছে, সুবহে সাদিক আরম্ভ হয়ে গেছে তোমাদানোর খাওয়া বন্ধ হ। ও সাহাবায় বুঝলা আর বাকি আনা বুঝিয়া যে তিন চার দিন রোজা নষ্ট হয়েছে, আল্লাহর নবী টান টান কইছেন তোমাদানোর রোজা ইগুন তুমি যেন দুহার রোজা হইছে না। এখন এই উদাহরণের দ্বারা আপনারা বুঝতে পারলা যে আরবি ভাষা জানলে কোরআনের ব্যাখ্যা বোঝা যাইব নি, বোঝা যাইত না, ব্যাখ্যা করিয়া দেওয়া লাগবো তো গিয়া বোঝা যাইব। গতিকে আমরার মধ্যে যত বর্তমান যত দল আছে ইতা সারাতনে খতরনাক ডেঞ্জার মারাত্মক দল হইল আমিও যেটার নাম হইয়া রানি ইগুনতে কইন কোরআন আমি বুঝবো আরবি ভাষা জানলে কোনো আলিমর দ্বারস্থ হওয়া লাগতো নাই, কোনো মাদ্রাসাত পড়া লাগতো নাই, নিজে নিজে বুঝে একেবারে ভুল। কোরআন তো আমরা কতটুক সরাইয়া রাখলাম, দুনিয়ার শিক্ষা যদি একজনে কয় আমি গড় বইয়া ডাক্তার বনি যাইব তার বাপর ক্ষমতা আছে নি? হে তো ইংলিশও জানে, ইংলিশ মিডিয়ামে পড়িস, গড় বইয়া যদি হে পড়ে ডাক্তার হইতে পারবো নি, গড় বইয়া যদি পড়েতে ইঞ্জিনিয়ার হইতে পারবো নি, গড় বইয়া যদি পড়ে হে আরো বড় কোনটা অফিসার হইতে পারবো নি, পারতো নাই, হে আরেক শিক্ষকর সামনে গিয়া বোয়া লাগ, শিক্ষকর সামনে বইয়া শিক্ষা অর্জন করা লাগবো, এরপরে গিয়া হে তার গন্তব্য স্থান গিয়া পৌঁছিত, তার লক্ষ্য যেটা উদ্দেশ্য যেটা এটা গিয়া পৌঁছিত। দুনিয়ার শিক্ষা যে সময় তুমি এক শিক্ষক ছাড়া
এক শিক্ষক ছাড়া অর্জন করা সম্ভব নয়। এই কুরআনের ব্যাখ্যা, তুমি যত বড় পণ্ডিত আরবি ভাষায়, উস্তাদ ছাড়া কুরআনের ব্যাখ্যা বোঝাটা সম্ভব নয়। এই এই ধরনের দল যেটা, এই দলের নাম হইল, নাম শুনিলাও কোনোদিন খাম আইব, আমরা হুজাই জেলার মাঝে আসনিতা। এই দলে ইটা বলা এক নাম দিছে তারার, যে নাম শুনলে আপনি কইব বাপরে, এরা তো অত সুন্দর দল, আজ পর্যন্ত ইলা নাম শুনছি না। তারা তারার নাম দিছে আহলুল কোরআন, যে আমরা হইলাম কোরআনের দল। এক দল আমরা আসল জানি আহলুল হাদিস, মাতো না, কত সুন্দর নাম নাইনি, আমরা হাদিসের দল। আমরা যারা হয় যে আহলুল হাদিস, আমরা হাদিসের দল, বাকি আমরা কিতা হইলা। এক দলে তারার নাম নিল কি আহলুল কুরআন, কুরআনের দল, আরেক দলে তারার নাম নিল কি আহলুল হাদিস, কুরআন আর হাদিস, দুইটা যে সময় দুই দলে লইলে আর কোন তার রইল নি, যে তো আমরার আর কোনো নাম নাই। আরে ভাই হল, আমরা যত খাম করি সারা কুরআন আর হাদিসের মোতাবিক, কোন একটা খাম ইলা নাই যেটা কুরআনের মোতাবিক নাই আর হাদিসের মোতাবিক। যে আমরা প্রকৃত পক্ষে বাস্তব আহলে কুরআনের আমল করনে আলা, কুরআনের মোতাবিক হাদিসের মোতাবিক আমল করনে আলা হইলাম যে আমরা। আর যারা নাম দেয় এরা আমল করে না, এরা কুরআন রে অস্বীকার করে, যারা হয় আমরা আহলে হাদিস, এরাও হাদিস রে মানে না, যেগু তারার মতলব মতো হইব ও হাদিস মানবো, আর যেগু মতলবর বিরুদ্ধে হইব কইব ইগুর সনদ জয়ীফ, ই হাদিসটা দুর্বল, তার উল্টা হয়ে গেছে এখন, ইগু দুর্বল, ইগুর সনদ বর্ণনা সূত্র দুর্বল। আর আহলে কুরআন যেটা, ইটা আরো খতরনাক, ইগুনতে কই যে কুরআন ছাড়া আমরা আর কোনটা মানতাম না, আর আর কুরআন ছাড়া যদি এরা আর কোনটা মানে না, তে ইগুন ওলা স্বাধীন হইবা, ওলা স্বাধীন ইতার দুনিয়া, অন্য ধর্ম অবলম্বী মানুষের তো ধর্ম হিসাবে একটা চাপ আছে, ইতার কোনো চাপ থাকতো না। যেমন লাগান কুরআনে কইছে ওয়া আকিমুস সালাতা, তুমি তাই নমাজ প্রতিষ্ঠা করো। এই যারা হয় আমরা আহলে কুরআন, তারারে যদি আমরা জিগাই বলে ইনো তো কুরআনে কইছে নমাজ খাড়া করতাম, তে নমাজ গীতা ইগুর তো ব্যাখ্যা নাই কুরআন, তুমি আমরা বুঝাইয়া দে, তখন হে কইব আরবি ভাষা হিসাবে নমাজের অর্থ হইল, আরবি দইল কি সলাত, সলাত শব্দর এক অর্থ হইল, এই শব্দটা বহির্গত হইয়া আইছে সলওয়াইনি, সলওয়াইনির অর্থ হইল কি দয় চুতর তপিনা আসামিতে। এখন তার গেছে নমাজর অর্থ হইব যে তুমি এই ডেন্স দিবার লাগি, নাচ গান করবার লাগি, তুমি গানোর মঞ্চ তৈয়ার করো, আকিমুস সালাতার অর্থ হইল। হে তো আরবি ভাষা জানে নাই, ইগিয়ার জিন্দেগীত নমাজ পড়িব নি কোন যায়, যে গে তারে কর আহলে কুরআন, হে তো কইব নমাজ তোমরা বুঝছো না বে, নমাজ ইন সালাত শব্দর অর্থ হইল কি দয় সুতর লাড়ি, আমরার গরুয়া ভাষায় লাড়িরে লড়সড় করা, নাচতে সময় যে মানুষে একটা অঙ্গি ভঙ্গিরে নাচে, এই ধরনের অঙ্গি ভঙ্গিরে শরীরের সারা অঙ্গ প্রত্যঙ্গরে হরকত দেওয়ার নাম হইল কি সলাত। আর আতিমু সলাতার অর্থ হইল গিয়া গানোর মঞ্চ তোমরা প্রস্তুত হ।
এখন ইগুর আর ইসলামের ভিতরে রইল নি, তার বাফর ক্ষমতা নাই নমাজের ব্যাখ্যাটা। কোরআনে নমাজের সংবিধান বয়ান করছে কোরআন, আর ব্যাখ্যাটা আল্লাহর নবী হাদিস দিছে। কোরআন কোন জায়গা রুকুর কথা কইছে আল্লাহ, কোন জায়গা সজদার কথা কইছে, কোন জায়গা খাড়া হওয়ার কথা কইছে, কিন্তু আমরা যে আল্লাহু আকবর কইয়া পুরা নমাজ পড়ি শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দুই রাকাত চার রাকাতই নমাজ পড়ি, এই পুরা বর্ণনাটা হাদিসের মধ্যে আইছে, কোরআন নাই। যেগুনতে হয় না আমরা আহলে কোরআন ইতার ইতার গেছে নমাজও নাই, কারণ নমাজের ব্যাখ্যা নাই তো কোরআন, হে কোরআন বুঝে তে ইগু জেগে কইব আমি কোরআনের দল, এ কইব আমার নমাজ নাই, আর জেগে কইব আমার নমাজ নাই, ইগু মুসলমান নিয়ে আপনারা ফয়সালা দাও, ইগুর ফতোয়া কোনো মুফতি সাহেবে দেওয়া লাগতো না, কথা বুঝছেন নি? ঠিক ঠিক এই হিসাবে যাকাতের কথা কোরআন আইছে, আকিমুজ যাকাত ওয়া আতুজ যাকাত, যাকাত দেও, যাকাতের বর্ণনাটা কোরআন আইছে না। যে মাল এক মানুষের সম্পত্তি কতটু কইলে হে যাকাত দিত তার উপরে ফরজ, ফরজ হওয়ার বাদে হে শ টাকা দিত সত, ইটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নাই হাদিস ব্যাখ্যা। যে পরিমাণ যদি এক মানুষের কাছে যাকাতর হয় পরিমাণ হওয়ার বাদে হে শ চল্লিশ ভাগর এক ভাগ আল্লাহর নামে বার করত, অগুর নাম হইল কি যাকাত, তে শ চল্লিশ ভাগর এক ভাগ কত হইল আড়াই টাকা, এই আড়াই টাকা যে যাকাতটা, এই যাকাতর কথাটা কোরআনের মধ্যে নাই, কোরআনে শুধু হয়েছে যাকাত দেও। আমি সংক্ষেপে কইয়া ঠিক এই হিসাবে কোরআনে কইছে তুমি তাই হজ করো, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ হজ হজর বর্ণনাটা কোরআনের মধ্যে নাই, শুধু হজ করার কথা আইছে, আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল নিজে হজ করিয়া দেখাইয়া দিছে। যে আট তারিখ ইয়াউমে তারবিয়া, এই আট তারিখ তুমি আল্লাহ লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পড়িয়া এহরামর নিয়ত বান্দিয়া তুমি মিনাত যাইতা, আর ও তোমার হজ আরম্ভ মিনাত তাকলায়, মিনাতনে আরফাত যাইবা, আরফাত তলে ঘুরিয়া ইয়া রাত তাকবা মুজদালাবাদ, পরে আইবাই বাদর দিন আয়া তুমি রমি করবাই ফাত্তর মারবাই শয়তান রে, দশ তারিখ তুমি কুরবানি দিবাই। এই যে হজর পুরা বর্ণনা এটা আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল নিজে করিয়া, এক লাখ সাহাবা জনসংখ্যা লইয়া আল্লাহর নবীয়ে হজ করিয়া দেখাইয়া দিয়া গেছে, কথাটা বুঝাইছি। এখন যেগুনতে কই না আমরা আহলে কোরআন, ইগুন আসলে আহলে কোরআন নাই, ইটা হইল গিয়া মুনকিরিনে কোরআন, কোরআন রে অস্বীকার করনে আলা, ইটা ইসলাম তনে খারিজ। তো এই দল তনে বাসিয়া থাকবাই, আমি সামান্য আবাস ও কারণে দিছি, ই দলর মানুষ বুঝাই জিলার মাঝে আসো, আর আমি পাইছি নাম এরার হইতাম নাই, আমি বুখারী শরীফ আসামি বাসায় লেখছি পুরা ব্যাখ্যা, জেলা কোরআন শরীফর ত্রিশটা ফারা, বুখারী শরীফরও ত্রিশটা ফারা, ফয়লা ফারার ব্যাখ্যাটা লেখা শেষ হয়ে গেছে, ও ফেব্রুয়ারি দিয়া ইনশাল্লাহ এই কিতাবটা বারইব, ও কিতাব আমি লেখা আরম্ভ করিয়া একজন মানুষরে ওয়ার্কশপে আমি নমুনা দিছিলাম আরি দুবাই, বলে আমি ও খাম আরম্ভ করছি দোয়া করবা আল্লাহ আমার যাতে ক্ষমতা দিত তৌফিক দিত, কারণ হাদিস না বুঝলে কোরআন বোঝা যায় না। এই আমার
মেসেজ পাইয়া দোয়া দিছে, বাদে আবার উঠিয়াও তুলা বাদে আমার কাছে আবার ওয়ার্কশপ মাতিছে, বলে ভাই আপনি তো বড় কাম আরম্ভ করছো ঠিক আছে, কিন্তু আগে তো কোরআনের ব্যাখ্যা হরতায় আসলে, কোরআন তো ফয়লা নাই। আমি কইলাম বলে কোরআন তো ফয়লা, কিন্তু বুঝবার ক্ষেত্রে ফয়লা হদিস বুঝা লাগবো বাদে কোরআন। বিজ্ঞ মানুষ উঠিয়া কইলার বা এমন এক মাত মাতিলে আপনি যে ফয়লা হদিস বুঝা লাগবো, আমরা সারায় বুঝিয়া ইয়ার কোরআন ফয়লা বুঝা লাগবে, ই মাতটা আমার বুঝাইল না। কুরানোর খয়তা আয়াত দিয়া থান কেছে ফাটাইছে, তাইন লগে লগে আমারে দিছে। ই আয়াতগুলোর অর্থও হে জানে না, কোন প্রেক্ষাপট অবতীর্ণ হয়েছে জানে না। যেমন লেখা একটা আয়াত আমি কই, নিশ্চয় আমি সহজ করে দিছি কুরআন রে, উপদেশ গ্রহণ করার কারণে। ফাহাল মিম মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ আছে নি উপদেশ গ্রহণ করনে ওয়ালা? এই রকমের দুই তিন আয়াত দিল, তাইন লগে লগে আমারে ফাটাইছে। হের মা তো আমার কাছে ফাটাইছে, হিগে উঠিয়া কইছে যে মুফতি মুজাহিদ সাহেব যে আপনারে কইছেন কোরআন বুঝতে হইলে হদিস বুঝা লাগে, এই কথাটা আমার বুঝাইছে না, আমি তো হদিসর খাসাও লইতাম না কোরআন বুঝ। ও দলিল দিল, হে হিরবার আরো দুই তিন আয়াত দিল, যতটা তারার এই লাইনের আয়াত তারা তারার মনে গড়া মন্তব্য যেটা এর পক্ষে নিত পারে আরি আয়াত নিল, নিয়ে দিল, দেওয়ার বাদে দেখা গেল মাত লম্বা হয়ে গেছে। ও এইন বড় মানুষ এইন হেরে উঠিয়া কইলা, ওই ওই আমি তো কোনো সাইকেল হদিস নাই, আর তুই তো আমার কুন্তাও নাই, আরম্ভ করছ তোর ই সিলসিলা বন্ধ। এরপরে আমি লম্বা ওয়ার্কশপ তার লগে মাতিছি আর তার তার জবাব দিছি, আমি জবাব দিয়া তারা শুধু কথা কইছি যে তুমি যদি আরবি বা মানুষ ইগুরে আমি সিনিয়র সিনার বাদেও আমি চিনি করি এই কথাটা আমি উল্লেখ দিছি না। আমি তারে উঠিয়া কইলাম আমি তো অনুমান হয় তুমি যে এটা লেখছো তুমি আলিম নাই, কারণ তুমি আলিম হইলে এটা লেখলাই না, তুমি একজন জাহিল মানুষ, জেনারেল শিক্ষা থাকতে পারে কিছু, জেনারেল শিক্ষা থাকলেও তুমি জাহিল, কোরআনের শিক্ষা নাই তোমার, তোমারে আমার একটা প্রশ্ন হইল, তুমি কইছো কোরআন বুঝবাই আর কোরআন বুঝতে হইলে হদিস লাগে না, আর কোরআনও যেটা আছে ওটা মানবাই, তে আমারে কও কোরআনও পেশাব পায়খানা হকুন গাদা গুড়া ইটা খাওয়া হালাল না হারামি কথাটা তো কোরআনও নাই, তে তুমি কিতা করতে কথাটা বুঝাইছুন? এইগুলা জিনিস পেশা পায়খানা হকুন গাদা কুত্তা ইটা খাওয়া হালাল না হারাম, ই কথাটা কোরআনও নাই, আর তুমি কইছ কোরআনও তোমার সারা আছে তোমার দাবি হইল, তে কোরআনও তো নাই এখন তুমি কিতা করতে? আমরা কইমু যে সময় তোমার দাবি হইল সারা কোরআনও আছে তুমি এইগুলার হুকুম বার করো, আর যদি বার করতে পারো না তে আমি কইমু তোমার দানোর গেছে এই পেশাব খাওয়াও যাই যাচ্ছে, পায়খানা খাওয়াও যাই যাচ্ছে, হকুন খাওয়াও যাই যাচ্ছে, আর আমি আমার কথা কই আর না তোমার দানোর আহলে কোরআন একজন মানুষে লেখছে যে 1953 সনের একটা উর্দু
মাসিক পত্রিকা পাকিস্তান তনে বাহির এর নাম দিয়ে আমি কইলাম অমুকে নিয়া লেখছে আহলে কুরআন তার নাম হে লেখছে যে আমরার মতে পেশাব পায়খানা হুকুন গাদা ইটা খাওয়া হইলো মানুষের কারণে ফরজ আর একজনে যদি খায় না নাউজুবিল্লাহ মরি যায়তে গুনাহগার হইল কইলাম খা গাদার গাদা ও পায়খানা খা তুই নার কুরআন বুঝানি লাগতো না আর হাদিস বুঝানি লাগতো না এখন কথা বুঝাইছিস ও দলিগতনে বাসিয়া থাকি আমার খোয়ার উদ্দেশ্য হইল আমি এই যে বহারি লেখছি বারইলে নিও যারা পড়তা বারইতা 8 9 পর্যন্ত পুরানা যারা স্কুলে পড়নেলা আরামসে পড়ি দেয় কারবার সরল সহজ ভাষায় লেখছি কঠিন শব্দ আইলে আমার লগে যারা আছেন এরা কইবা না এই শব্দইগো আপনি বদলাইয়া সহজ দেন যে সাধারণ মানুষও বুঝতে পারে আর যারা আমারে সহায় করছে এই কিতাব লেখা ভাষার ক্ষেত্রে ও যে আমার লগে বলো তান মেসাব নাই আপনারা মনে কররা মেসাব মাস্টার আব্দুস সামাদ তার নাম হইলো বাড়ি হইলো ডবহা সর্দারগাঁও হুজাই জলালিয়া মাদ্রাসার জেনারেল টিচার তাইন এমএ এরপরে জার্নালিজম ও তাইন তাইন কঠিন শব্দ আনলে কইবা ইগু বদলাইন সাধারণ মানুষে বুঝতো জেলা মানুষে বুঝতো পারে ওলা আমি কিতাবটা লেখছি ভাইবা।